হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাধুনীতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা এখন বাজে হচ্ছে 9টা। তা আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, এর জন্য খাবার দাবার সব রেডি করে ফেলেছি। তা রেখে আজকে যদিও নিয়ে যাব না, কেননা কি গরম প্রচণ্ড কলকাতাতে, তার জন্য ওকে আজকে রেখে যাব। তা ওর জন্য আমি ডিম সেদ্ধ ভাত করে ফেলে রেখেছি, কারণ ওকে জল বেশি করে ভাত এগুলো ভালো দু তিন জায়গায় করে দিয়ে যাব, কেননা আমি আবার বিকেলবেলায় যদিও চলে আসব, তার জন্য ওকে নিয়ে যেতাম, কিন্তু প্রচুর গরম, গরমে ওর আরও বেশি কষ্ট, আর বাড়িতে থাকলে সেই কষ্টটা ওর আরও কম লাগবে। তা যাব, সব ব্যাগ ট্যাগ রেডি করে ফেলেছি। এই যে সব ব্যাগ ট্যাগ রেডি করে ফেলেছি, অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তা আবার দেখা হবে। তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তা চলো বেরিয়ে পড়া যাক, কারণ যেতে আরও তো লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, কেননা অনেকটাই টাইম লাগবে, আর রাস্তা যদি জ্যাম পড়ে তাহলে তো আর কথাই নেই। তা বেরিয়ে পড়া যাক, চলো ঘুরে আসি। গাড়ি আমার চলে এসছে, যেহেতু আমার বাড়িতে গাড়ি ঢোকার প্যাসেজটা নেই, ছোটো, শুধু অন্য জায়গায় আমার গাড়িটা থাকে, তাই আমার গাড়ি নিয়ে চলে এসছে। এবার গাড়িতে উঠে পড়েছি, অলরেডি উঠে পড়ে এবার বেরিয়ে পড়েছি, আর মার বাড়ির কাছে থেকে মাকে আর বাবাকে তুলে নেব। তা মা বাবাও গাড়িতে উঠে গেছে, ওনাদের দুজনাকেও তুলে নিয়েছি গাড়িতে, এবার আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তা দেখি যেতে যেতে আরও কিছু দেখাবো, আরও কিছু কথা বলবো। তা চলুন বেরিয়ে পড়ি। বাবার সাথে এখানে এসে এখন চলে এসেছি। বাবা বলছে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, আসলে বাবা দুদিন ধরে উপোস করেছিল, তারপর না খেয়ে এটে এসছে, তার জন্য। আকাঙ্ক্ষা মোড়টা ক্রস করছি, এই রাউন্ডটা ক্রস করছি, করে আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে। এই যে ব্রিজটা, মেট্রোর যে ব্রিজ চাল ব্রিজ হয়েছে সেই ব্রিজটা, আর ডান দিকে রয়েছে আমাদের ইকো পার্ক। বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। তা আজকে অনেক কিছুই রান্না হয়েছে, আজকে হয়েছে টক ডাল, বাটা মাছের তরকারি, চিংড়ি মাছের তরকারি, আর হয়েছে পুঁই শাকের তরকারি। তা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপরে একটু আশেপাশে যাব, গিয়ে তখন আবার দেখা হচ্ছে। আমরা সবাই মিলে বসে এখন গল্প করছি আর কিছু কিছু রিলস বানাচ্ছি। বাবা, মা, বোন, আমি আর আমার বর ওই ঘরে শুয়ে রয়েছে পাশের রুমে, আর আমরা সবাই মিলে বসে রয়েছি জলের ফোয়ারাটা। আর এই যে পার্কটা সত্যি খুব সুন্দর, এটার মধ্যে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না। বয়স্ক মানুষরা কত হাঁটাচলা করছে, সবাই বসে গল্প করছে, অনেক লোকজন আছে, বেশ ভালো লাগছে আর খুব ভালোও লাগে। বাইরে এত সুন্দর হাওয়া। আমি চলে এসেছি পার্কটায় হাঁটতে হাঁটতে, যদিও ফ্ল্যাটের থেকে একদম সামনে পার্কটা, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। পার্কের থেকে বেরিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রুম থেকে পার্কে, এখন পার্কটা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে বেরোনোর জায়গা, আর সত্যি অসম্ভব সুন্দর পার্কটা। পার্ক থেকে বেরিয়ে পড়েছি, এখন বেরিয়ে হাঁটছি রুমের দিকে। তা চলুন রুমে যা যা, কাউকে বলে পার্কে আসিনি, আমি আর মা মিলে চলে এসেছি, তা এখন যাচ্ছি। আমাদের ফ্ল্যাটের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটা, তা ওইখানে নিচে ঘাসের উপর বসে আছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। এখানে খুব সুন্দর ঘাস পাতানো রয়েছে, এখানে বসে রয়েছে। এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমার পেছনে ওটা ব্রিজ, পুরো শর্টলেক চলে যাচ্ছে ওই ব্রিজটা, শর্টলেক যদিও এখান থেকে বেশি দূরে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।